বিজেপির বিজয় সংকল্প সভায় বুধবার রাম ঠাকুর সংঘ এলাকায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং নয়বনমালীপুর কেন্দ্রীয় বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। সভায় বিশাল অংশের উন্নয়নকামী নারী পুরুষ সমর্থক সহ বিশিষ্ট বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাজীব ভট্টাচার্যকে একজন সরল হৃদয়ের মানুষ বলে উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। জানান, দলের প্রতি এবং মানুষের প্রতি তার ভালোবাসার কারণেই নয়বনমালীপুর কেন্দ্রে বিজেপির ভোটে জয়লাভ করবেন তিনি। 2023-এর নির্বাচন, আর এই নির্বাচনে আমাদের সবার প্রিয়, আর যিনি এক সরল হৃদয়ের অধিকারী এমন একজন ব্যক্তি, আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, সাধারণ ঘরের ছেলে। আজকে আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলছিলাম। আমি বলছিলাম, দাদা, রাজীববাবু খুব সিম্পল লিভিং হ্যায় আর সরল সিধা, বনমালীপুরে একজন ভালো প্রার্থী হয়েছে। আর আমার পূর্ণ বিশ্বাস, রাজীবদা যেভাবে ভারতীয় জনতা পার্টিতে একটা লম্বা সময় কাজ করেছে, প্রদেশ সভাপতির দায়িত্ব কাজ করছে, ওনার নেতৃত্বে আমরা ইলেকশন লড়ছি, আর বনমালীপুরবাসী এক নতুন ইতিহাস করে। এর আগের বারও প্রদেশ সভাপতি এখানে দাঁড়িয়েছিল বিপ্লব দেব, এবারও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দাঁড়িয়েছে। তো একটা জায়গায় মিল আছে, বনমালীপুরে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি মানে সর্বোচ্চ সাংগঠনিক ব্যক্তিই দাঁড়ায়, আর বনমালীপুরের মানুষ দুহাত তুলে তাদেরকে আশীর্বাদ দিয়ে বিধানসভায় পাঠায়। বাম আমলে তীব্র সমালোচনা করে বিপ্লব কুমার দেব জানান, নারীদের নিয়ে সিপিআইএম দীর্ঘদিন রাজনীতি করলেও প্রকৃত নারী উন্নয়ন কিছুই করেননি তারা। যে কমিউনিস্ট পার্টিদের সরকার যখন ছিল, এখানে মহিলা সমিতি মানে নারী সমিতি, নামটা বড় সুন্দর, নারী সমিতি, এত সম্মানের সঙ্গে সমিতি বানিয়েছে, আর সমস্ত মহিলাদেরকে পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে বিকেলবেলায় যদি কোনো জায়গায় আমি যেতাম, তো হর জায়গা সিঙ্গেল একটা লাইন, মাঝখানে এক ভিক্ষা চার আঙ্গুল ডিফারেন্স দিয়ে 50 জন মহিলার একটা লাইন থাকবে, ইনকলাব জিন্দাবাদ বলবে, ডেলি দেশের কথার মধ্যে সকালবেলা যে মিশা কথাটি পড়ছে এগুলি বলবে, আর রাস্তায় রাস্তায় মিছিল করতে থাকবে, 50 জনের মিছিল 1 কিলোমিটার লম্বা হয়ে যায়, কারণ মাঝখানে এক বিঘা চার আঙ্গুল ডিফারেন্স দিয়ে ট্যাগ প্র্যাকটিস করিয়ে রেখেছে। নিজের ভাষণে বাম কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ করেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। জানান, ব্যক্তিগত অস্তিত্ব রক্ষার জন্যই জোট করেছে দুই দলের নেতারা। মানুষের আশীর্বাদ প্রার্থনা করে রাজীব ভট্টাচার্য বলেন, নির্বাচিত হওয়ার পর বনমালীপুরবাসীর সেবায় সর্বাত্মক প্রচেষ্টা নেবেন তিনি। বিনয়ের সঙ্গে আমি অনুরোধ রাখব যে আমাকে অন্তত পক্ষে একবার সুযোগ দিন আপনাদের কাজ করার জন্য। আমাকে দল মনোনীত করেছে, কিন্তু আপনারা হলেন আমার হাতিয়ার, আপনারা হলেন আমার শক্তি, আপনারা হলেন আমার উৎসাহ। তো কাজেই আমি আপনাদের এই উৎসাহ এবং শক্তিকে নিয়ে আমি এই নয়বনমালীপুরের উন্নয়নের জন্য আমি কিছু কাজ করতে চাই, আপনাদের সেবা করতে চাই। তো কাজেই আগামী 16 ফেব্রুয়ারি যে নির্বাচন সংগঠিত হবে, সেখানে আমাকে পদ্মচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদনটুকু রেখে আমার কথা বলা শেষ করছি। জিজ্ঞেস করছেন এই জোট আপনারা কিভাবে দেখছেন, আরে এই জোট না ঘোট এটা তো আগে পরিষ্কার করো। আমরা ছোট থেকে বড় হয়েছি এই ত্রিপুরা রাজ্যে, আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আমরা দেখেছি, আমরা দেখেছি এই কমিউনিস্ট আর কংগ্রেসীরা বিগত দিনেও এক ছিল, আজকে সেটা তাদের নতুন প্রেম নয়, এখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেদের ব্যক্তিগত অস্তিত্বকে রক্ষা। দলের বিজয় সংকল্প সভাকে কেন্দ্র করে এদিন ছিল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের আবহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।